আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। লেটেস্ট একটি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি প্রিলির কাট মার্কস নিয়ে যা বলল পিএসসি, আমরা এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব এবং দেখব যে আসলে কাট মার্কস নিয়ে পিএসসি বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কী বলেছে। কোনো একটি বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার পর যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হয় তা হলো কাট মার্কস। প্রার্থীদের জানার আগ্রহ থাকে কত কাট মার্কস হলে প্রিলিমিনারিতে টেকা যাবে, ন্যূনতম কত পেলে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করবেন, সেটিকে কাট মার্কস হিসেবে ধরা হয়। বিশেষ কিছু কারণ দেখিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি এবার প্রতিটি বিসিএসের প্রিলিমিনারির আগে কাট মার্কস নির্ধারণ করার সুপারিশ করেছে। এ বিষয়ে জানতে চাইলে পিএসসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বিসিএসের শুরুর ধাপ হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, এতে সবচেয়ে বেশি প্রার্থী অংশ নেন। এখান থেকে কাট মার্কস নির্ধারণ করে প্রার্থীকে পরবর্তী ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষা দেওয়ার জন্য নির্বাচিত করা হয়। যেহেতু এই কাট মার্কস বিষয়টি অনেক বেশি স্পর্শকাতর, তাই যে কোনো বিসিএস শুরুর আগেই কাট মার্কস নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে, এটি শিগগিরই ঠিক করে ফেলা হবে। বিসিএসের আগেই কাট মার্কস কেন নির্ধারণ করা জরুরি তা জানতে চাইলে পিএসসির একাধিক সূত্র প্রথম আলোকে জানান, অনেক সময় পিএসসি ঘনিষ্ঠ কোনো কর্মকর্তা সদস্য বা যে কেউ কোনো একটি প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার আগে কাট মার্কস নির্ধারণের বিষয়ে তদবির করে থাকতে পারেন, কেননা যে তদবির করছেন তার কোনো আত্মীয় হয়তো 105 পেতে পারেন, সেজন্য ওই ব্যক্তি এর কাছাকাছি কোনো নম্বরকে কাট মার্কস করার জন্য চেষ্টা চালান। এটি বন্ধ করতে কাট মার্কস পরীক্ষার আগেই করার মতো দিয়েছেন পিএসসির বিশেষজ্ঞ কমিটি। এছাড়া বিসিএস প্রিলিমিনারির আগে আরও কিছু বিষয় আমলে নেওয়া হবে, যেমন পদ কতটি এবং সে অনুপাতে পিএসসি কতজনকে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করাবে সেটিও ঠিক করা হচ্ছে। পিএসসি ঘনিষ্ঠ ওই কর্মকর্তা আরও বলেন, প্রিলিমিনারি পরীক্ষার আগে কাট মার্কস কত হবে ও কতজন প্রার্থীকে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করানো হবে সেটি নিশ্চিত করা গেলে এখানে মানুষের প্রভাব খাটানোর কোনো সুযোগই থাকবে না। ওই সূত্র আরও বলেছে, এবার 44তম বিসিএসের প্রিলির পর পিএসসি একটি কমিটি করেছে, এসব বিষয়ে মতামত চাওয়া হয়েছে, মতামত পাওয়া গেলে সামনের 45তম বিসিএস থেকে সিদ্ধান্তগুলো কার্যকর হবে। বর্তমানে 41তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেওয়ার কাজ করছে পিএসসি। এছাড়া 40তম বিসিএসের নন ক্যাডার নিয়োগ, 43তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া ও 44তম বিসিএসের প্রিলির লিখিত পরীক্ষার প্রস্তুতির কাজ বাকি আছে। ওই সব বিসিএস নিয়ে পিএসসি জোর গতিতে কাজ করছে বলে প্রথম আলোকে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন। এটা ছিল আমাদের লেটেস্ট যে নিউজ, আপনারা আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদিও পিএসসির কোনো বিষয়ে বুঝতে কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।